আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন পাখির ব্রিডিং মুড বোঝার উপায়টা কী, অর্থাৎ আপনার পাখি কখন ডিম বাচ্চা করবে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি কথা বলে নিতে চাই, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের ভিডিওর টপিকটা যেহেতু পাখির ব্রিডিং মুডটাকে বোঝা, সেহেতু আমাদের এটা আগে জানতে হবে পাখির বয়সটা কেমন। পাখির বয়সটা যদি আমরা ঠিকঠাক বুঝে যাই, এরপর আমরা ব্রিডিং মুডটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো ম্যাক্সিমামে কি হয় যে আমরা পাখি কিনি কিন্তু পাখি ডিম বাচ্চা করে না। আপনি আপনার পাখির হাড়িতে একটা ব্রিডিং বক্স লাগিয়ে রেখেছেন, এরপরও পাখি ডিম বাচ্চা করছে না। আপনি ভালো খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, ঔষধ খাওয়াচ্ছেন, কিন্তু কোনো মতেই পাখি ডিম বাচ্চা করছে না। তো এরও একটি সমাধান হচ্ছে পাখির ব্রিডিং মুডটা বোঝা, অর্থাৎ আপনি যদি পাখির ব্রিডিং মুড আসার আগেই এদের ডিম বাচ্চা করানোর জন্য হাড়ি দিয়ে দিন, তাহলে কিন্তু আপনার পাখি কখনোই ডিম বাচ্চা করবে না, কারণ এদের তো ব্রিডিং মুডই এখনো আসেনি। তো কিভাবে বুঝবেন পাখির ব্রিডিং মুডটা এসেছে? প্রথমত, আপনার পাখি এক ডাল থেকে অন্য ডালে খুবই চঞ্চলভাবে উড়াউড়ি করবে, আর যদি আপনার কেজের ভিতর থাকে তাহলে দেখতে পারবেন এরা অনেক লাফালাফি করছে। এরা এদের মাথা উপর নিচে ঝাঁকাচ্ছে এবং এদের ডানা অনেক বেশি ঝাপটাচ্ছে। ফিমেল পাখিটার ক্ষেত্রে দেখবেন খাবার অনেকটা বেশি ছিটিয়ে ফেলে যাচ্ছে, এরা খাবারের চেয়েও বেশি ফেলে দেবে এবং আপনার খাঁচাতে যা কিছু আছে দেখবেন এরা কামড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনার খাবারের বাটি বা এদের বসার জন্য যে আপনারা যে স্টিকটা দিয়ে থাকেন সেটাকে অনেক বেশি কামড়াবে, আর খাবার থেকে বেশি বেশি এরা ফেলে দেবে। মেল পাখিটা মাথার পালক খাড়া করে ডাকাডাকি করবে এবং হাড়ির মধ্যে একরকমের নাচানাচি শুরু করবে। আপনি দেখলেই এদেরকে বুঝতে পারবেন যে এরা ডিম বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ফিমেল পাখিটাকে দেখবেন হাড়ির ভেতর ঢুকছে এবং বেরোচ্ছে, আর মেল পাখিটা হাড়ির মুখে বসে একে খাবার খাইয়ে দেবে এবং দেখে মনে হবে যে তারা অনেকটাই ভাব বিনিময় করছে। পাখির গলার আওয়াজ অনেকটাই পাল্টে যাবে এবং এদের আওয়াজটা অনেক তীক্ষ্ণ হয়ে আপনার কানে ঢুকবে। বাজরিকর পাখির ক্ষেত্রে যে একটি বিশেষ পরিবর্তন দেখা যায় সেটি হচ্ছে নাকের রং বদলায়, অর্থাৎ মেল পাখিটার যে নাকটা রয়েছে এটা অনেক গাঢ় নীল হয়ে আসবে, আর ফিমেল পাখিটার ক্ষেত্রে গাঢ় বাদামি হয়ে আসবে। এছাড়াও কিছু পাখির হয়তোবা ব্যতিক্রম হতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমাম পাখির ক্ষেত্রে হয়ে থাকে। তো আজকে যে লক্ষণগুলো বললাম আমি, এই লক্ষণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি ব্রিডিং মুডে এসে গেছে। এরপর যদি আপনি আপনার পাখিকে একটু ভালো খাবার এবং হাড়ি দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাখি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে ফেলবে। তো আজকের ভিডিওর টপিক ছিল এটাই। এখানে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।